নমস্কার বন্ধুরা, জ্ঞান পাবে চ্যানেলে আজকে আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি হরপ্রসাদ শাস্ত্রীর জীবনী। আপনারা যারা নতুন এই চ্যানেলে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান পেয়ে যাবেন সবার আগে। ছেলেটির জন্ম ২৪ পরগনার নৈহাটিতে। বাড়িতে বাবা খুলেছিলেন টুল, সেখানে তিনি ন্যায়শাস্ত্রের অধ্যাপনা করেন। অনেকেই তাদের টোলে পড়াশোনা করে উত্তীর্ণ হয়ে উপাধি নিয়ে যায়। বিদ্যাচর্চার এমন পরিবেশের মধ্যেই ছেলেটি বাল্যকালের শিক্ষা সমাপ্ত হয়। তার বড় দাদা অল্প বয়সে ন্যায়শাস্ত্রে সুপণ্ডিত। প্রথমে তিনি কলকাতার সংস্কৃত কলেজে অধ্যাপনা করার পর মুর্শিদাবাদ জেলার পাইকপাড়ার রাজাদের কান্দি স্কুলে হেড পণ্ডিতের পদে কাজ করেছিলেন। ৮ বছর বয়সে ছেলেটি তার বাবাকে হারায়। বড় দাদা তখন ছোট ভাইকে নৈহাটি থেকে নিয়ে গিয়ে তারই কান্দি স্কুলে ভর্তি করে দিলেন। সেই স্কুলে বাংলা ও সংস্কৃতের সঙ্গে ইংরেজি ভাষাও পড়ানো হতো। ছেলেটির ইংরাজি শিক্ষা সেখানেই শুরু হলো। ছেলেটি এমনই দুর্ভাগ্য, অল্পকাল পরে তার দাদাও মারা গেলেন। তার ফলে একদিকে তার টাকা পয়সার অভাব আর অন্যদিকে তার পড়াশোনার বিঘ্ন ঘটল। ছেলেটিকে ফিরে আসতে হলো বাড়িতে। ভর্তি হলো কাঁচড়াপাড়ার টোলে ও পরে নৈহাটির স্থানীয় স্কুলে। হঠাৎ সেই সময় তার এক সুযোগ এসে গেল। সেই সময় দরিদ্র ব্রাহ্মণ ছাত্রদের জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের বাড়িতে যে ছাত্রাবাস ছিল, সেখানেই সেই ছেলেটি আশ্রয় পেয়ে সংস্কৃত কলেজে পড়াশোনা করার সুযোগ পেল। ছেলেটির এই সৌভাগ্য স্থায়ী হলো না, অল্প দিনেই উঠে গেল সেই ছাত্রাবাসটি। তখন তাকে বাধ্য হয়ে এক ব্রাহ্মণের বাড়িতে আশ্রয় নিতে হলো। আশ্রয়ের বিনিময়ে তাকে পড়াতে হতো সেই বাড়ির ছেলে মেয়েদের। এসবের পরে নিজের হাতে রান্নাবান্না করে যে সময়টুকু মিলত তার ভেতরই পড়াশোনা করতে হতো তাকে। দারিদ্র্যের মধ্যে কঠোর পরিশ্রম। সংস্কৃত কলেজে পড়াকালীন সমগ্র রঘুবংশ সেই ছেলেটি কণ্ঠস্থ করে ফেলে। অসাধারণ মেধা আর আগ্রহ, শ্রেণীতে পরপর দুবার ডবল প্রমোশন। নানা প্রতিকূলতার ভেতর দিয়ে একদিন এন্ট্রান্স ও FA পাশের পরে প্রেসিডেন্সি কলেজ থেকে BA তে অষ্টম স্থান অধিকার করে। এই ছেলেটি সংস্কৃতে MA পরীক্ষায় প্রথম হয়ে উত্তীর্ণ হলে সংস্কৃত কলেজ থেকে শাস্ত্রী উপাধি পায়। কে এই ছেলেটি? নানা প্রতিকূলতাকে পরোয়া না করে মেধা ও আগ্রহ নিয়ে পড়াশোনা চালিয়ে গেছে। ছেলেটির প্রথম জীবনে নাম শরৎনাথ ভট্টাচার্য। একবার কঠিন পীড়ায় আক্রান্ত হয়ে শিবের কাছে মানত করে আরোগ্য লাভ করলে নতুন নাম হয় হরপ্রসাদ, হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রী জন্মগ্রহণ করেন ১৮৫৩ খ্রিস্টাব্দে ৬ ডিসেম্বর নৈহাটির প্রসিদ্ধ ভট্টাচার্য বংশে। তার পিতা রামকমল ন্যায়রত্ন পাণ্ডিত্য ও বিদ্যাচর্চার জন্য অত্যন্ত সুপরিচিত ব্যক্তি ছিলেন। হরপ্রসাদ MA পাশ করার পর হেয়ার স্কুলে তার কর্মজীবন শুরু করেন। সেই সময় ১৮৭৮ খ্রিস্টাব্দে তিনি বিবাহ করেন। তার শিক্ষকতা চলাকালীন যোগাযোগ হয় রাজেন্দ্রলাল মিত্রের সঙ্গে। রাজেন্দ্রলাল এশিয়াটিক সোসাইটির সহযোগিতায় তখন কিছু প্রাচীন বৌদ্ধ পুঁথির তালিকা তৈরির কাজে নিযুক্ত ছিলেন। তিনি সেই সব পুঁথির ইংরাজিতে অনুবাদ করার দায়িত্ব দিলেন হরপ্রসাদকে। পরবর্তীকালে এইসব কাজ ও রাজেন্দ্রলালের প্রভাব খুব গুরুত্বপূর্ণ ছিল। হেয়ার স্কুল সংস্কৃত কলেজের অধ্যাপনার শেষে হরপ্রসাদ শেষ পর্যন্ত প্রেসিডেন্সি কলেজের সংস্কৃতের প্রধান অধ্যাপক নিযুক্ত হন এবং তিনি অবসর গ্রহণ করেন সংস্কৃত কলেজের অধ্যক্ষ হিসেবে। হরপ্রসাদ ১৮৯৪ খ্রিস্টাব্দ থেকে আগ্রহ নিয়ে পুঁথি সন্ধানের কাজে ব্রতী হয়েছিলেন। পুরাতন পুঁথি সংগ্রহের জন্য তিনি নেপাল, তিব্বত প্রভৃতি রাজ্যে একাধিকবার পরিভ্রমণ করেছেন। নেপাল থেকে তিনি বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন চর্যাপদ বিনিশ্চয় ১৯০৭ খ্রিস্টাব্দে উদ্ধার করেন। এছাড়া দোহাকোষ ও সংস্কৃত রচিত ডাকার্ণব গ্রন্থগুলি তিনি যা পেয়েছিলেন সেগুলি
হাজার বছরের পুরাণ বাংলা ভাষার বুদ্ধ গান ও দোহা নামে সম্পাদনা করে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 খ্রিস্টাব্দে প্রকাশ করেছিলেন। হরপ্রসাদ অনেক আগেই সরকারের কাছ থেকে পেয়েছিলেন মহামহোপাধ্যায় উপাধি। ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট উপাধি ভূষিত করে। তার উল্লেখযোগ্য গ্রন্থ বাল্মীকি জয়, সচিত্র রামায়ণ, প্রাচীন বাংলার গৌরব, বৌদ্ধ ধর্ম প্রভৃতি। তাছাড়া দুটি উপন্যাস কাঞ্চনমালা ও বেনের মেয়ে। বাংলার সারস্বত সমাজের অন্যতম পুরোধা পুরুষ হরপ্রসাদ শাস্ত্রীর জীবনাবসান ঘটে 1931 খ্রিস্টাব্দে 17 নভেম্বর। সাবস্ক্রাইব করুন জ্ঞানতপ্তি চ্যানেলটিকে, আর বেল আইকনে ক্লিক করুন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। সাবস্ক্রাইব করুন জ্ঞানতপ্তি চ্যানেলটি, আর লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না জানো।